হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অ্যাভোকাডো জুস কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা শেয়ার করছি। তো সেজন্য প্রথমে একটি অ্যাভোকাডো নিয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে মাছ থেকে কেটে নিয়েছি। মাঝে একটা বড় বিচি থাকে, তো এটা এভাবে পুরোটা কাটা যাবে না, জাস্ট সাইড দিয়ে একটু পুরোটা সাইড দিয়ে কেটে দুই হাতে চেপে ধরে আলগা করে নিতে হবে এবং এটা খুবই সফট থাকে। তারপর এটা বিচিটা ফেলে চামচের সাহায্যে পুরোটা অ্যাভোকাডো বের করে নিতে হবে। তো আমি অ্যাভোকাডোটা পুরোটা নিয়ে নিয়েছি একটি চামচের সাহায্যে। তো একটি ব্লেন্ডারের জার নিয়েছি এবং ব্লেন্ডারের জারে আমি অর্ধেকটা অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। সাথে স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। এই অ্যাভোকাডোটা খুবই উপকার আমাদের শরীরের জন্য। এটা কোলেস্ট্রল দূর করতে এবং হাড়ের রোগীদের জন্য খুবই একটি কার্যকারী একটি ফল, এবং বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য এটা খুবই পুষ্টিকর একটি ফল। তো এটা জুস করে আপনারা এভাবে খেতে পারেন বা জুস করেও খাওয়া যায়, এটা যে কোনো সালাদের সাথে দিয়ে খাওয়া যায়। তো আমি এটার জুসটা করে দেখাচ্ছি। তারপর একটু ব্লেন্ড করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই জুসটা এভাবে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি লেবুর রস দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো আমাদের অ্যাভোকাডো জুস রেডি। আমি আজকে দুই ধরনের অ্যাভোকাডো জুস দেখাবো, একটা হচ্ছে অ্যাভোকাডো লেমন জুস, আরেকটা হচ্ছে অ্যাভোকাডো মিল্কশেক। তো অ্যাভোকাডো জুসটা রেডি হয়ে গিয়েছে, এটা খুবই খেতে অসাধারণ হয়েছে। তো আমি মিল্কশেকটা করার জন্য আমি আরেকটু অ্যাভোকাডো নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার জারে এবং আধা গ্লাস আমি জাল করা দুধ দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে মধু ইউজ করতে পারেন বা চিনি ছাড়াও খাওয়া যাবে। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়া খেতে পারেন বা যারা ডায়েটে আছেন। তো আমি ভালো করে একটা স্মুথিভাবে একটা ব্লেন্ড করে নিয়েছি, এটা একটু স্মুথি হবে, এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই মিল্কশেকটা খেতেও খুবই মজা এবং খুবই স্বাস্থ্যকর। এটা বড়রা, বাচ্চারা, সবাই, যে কোনো বয়সে যে কোনো মানুষ খেতে পারে। তো আমি কিছু বরফ কুচি দিয়ে তো আপনারা যদি আরও বেশি ঠান্ডা চান তাহলে বরফ কুচিটা দিতে পারেন, বরফ কুচি দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। ভালো করে ঝাঁকিয়ে আমি বরফটা যেন মিশে যায় তো সেজন্য আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। তো আমি একটি গ্লাসে এখন অ্যাভোকাডো মিল্কশেকটা ঢেলে নেব। তো আমি একটু ডেকোরেশন করার জন্য একটু গ্লাসের সাইডে আমি মধু দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এটা আমার গাছের মধু তাই আমি অন্য একটি বোতলে নিয়ে নিয়েছি, এটা নিজের গাছ থেকে ভাঙানো মধু। তো আমার অ্যাভোকাডো মিল্কশেকটা রেডি হয়ে গেছে, আমি উপরে একটু মধু ছিটিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। তো আমার অ্যাভোকাডো মিল্কশেকটাও রেডি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এবলে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।